আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করিনি। আমরা তিন চার দিন আগে লালাখাল বেড়াতে গিয়েছিলাম, তো অলরেডি বেড়াতে যাওয়ার উদ্দেশ্য করে আমরা বাসা থেকে বের হয়ে গেছি। লালাখাল যেতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে গোয়েনঘাট অঞ্চলের সারিঘাট এলাকায়, ওইখানে নৌকা রেডি করা থাকে। তো ভিউয়ার্স, যেতে যেতে আপনাদের সাথে একটা কথা বলতে চাই, আপনারা কেউ তিন মিনিটের কম ভিডিও দেখবেন না এবং ভিডিও রিলেটেড কথা লিখবেন, এতে আপনার চ্যানেলের যেমন ক্ষতি হবে না তেমনি যার চ্যানেলে এসেছেন তারও কোনো ক্ষতি হবে না। আর ইদানিং ইউটিউব থেকে প্রত্যেকের সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে, কারণ আমরা অনেকেই বলি সাবস্ক্রাইব করেছি সাবস্ক্রাইব করেন, অথবা দুই তিন মিনিটের ভিতরে বের হয়ে যাওয়া, এই কারণে ইউটিউব বুঝতে পারে এবং সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যায়। তো আপনাদের নিজেদের স্বার্থে আপনারা এগুলো করতে যাবেন না, অবশ্যই মিনিমাম তিন মিনিট ভিডিও দেখে ভিডিও রিলেটেড কথা লিখবেন। তো ভিউয়ার্স, অলরেডি আমরা নৌকা যুগে সারিঘাট থেকে লালাখালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এবং দেখুন চারপাশ কতটা সুন্দর, আর সূর্যের আলো পানিতে পড়ায় কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগছে। তো ভিউয়ার্স, দেখুন বাচ্চারা পানিতে সাঁতার কাটতেছে, আর কতটা সুন্দর চারপাশ সবুজের সমারোহ। আমরা অলরেডি রিসোর্টে চলে এসেছি, আর রিসোর্টটা দেখুন কতটা সুন্দর। তো রিসোর্টে কোনো খাবার ব্যবস্থা ছিল না, আমরা অবশ্য সিলেট থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু লকডাউনের সময় কোনো সুব্যবস্থা নাও থাকতে পারে, সেজন্য আমরা অলরেডি খাবার নিয়ে গিয়েছিলাম এবং নৌকাতে বসেই আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তো রিসোর্টটা হচ্ছে অনেক সুন্দর, ছিমছাম এবং নিরিবিলি। তো আমার ছেলেমেয়েরা খুব হেঁটে বেড়াচ্ছে এবং খুব মজা পেয়েছে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে এইখানে বেড়াতে আসলে। তো আমি এখানে কিছুটা ভিডিও শুট করে নিয়েছি। তো মাঝে মধ্যে আমাদের শহরের কোলাহল কোনো পরিবেশ ছেড়ে এরকম নিরিবিলি ছিমচাম পরিবেশে কার না ভালো লাগে বলুন। তো আমি আশা করব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সিলেট অঞ্চলের গোয়েনঘাট এলাকায় লালাখাল এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চলে আসবেন। তো রিসোর্ট থেকে ঠিক বের হওয়ার সামনেই একটা বসার জায়গা ছিল, তো এটা এমনভাবে বানিয়েছে যে দুই পাশ থেকে মানুষ বসলে টেবিলের মতো করে। আর দেখুন মিষ্টি মিষ্টি কিউট প্লাস্টিকের বোট। তো ভিউয়ার্স, আমরা নিচে নৌকা করে আবারও নেমে যাব গন্তব্যে। তো এইভাবে আমরা সারাটা দিন উপভোগ করেছি, এক কথায় অসাধারণ লাগছিল। তো ভিউয়ার্স, অলরেডি আমরা রিসোর্ট থেকে বেরিয়ে নৌকা যুগে আরও একটি জায়গায় নেমে পড়েছি, এবং পাড়ের উপর থেকে আমি কিছুটা ভিডিও শ্যুট করে নিয়েছি। দেখুন ছোট ছোট অনেকগুলো নৌকা সারি বেঁধে রাখা, দেখুন বাচ্চারা সাঁতার কাটছে কতটা ভালো লাগছে। আমি উপর থেকে ছবি উঠিয়ে নিয়েছি, আর দেখুন চারদিকে খাল এবং গাছপালা কতটা সুন্দর দেখাচ্ছে। আমরা পাড়ের উপর থেকে একটু ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম, তো বাচ্চারা যেহেতু ছবি উঠাতে চাচ্ছে সেই জন্য আমরা একটা জায়গায় স্টপেজ নিলাম নৌকা থেকে নেমে। দেখুন উপর থেকে পানিটা কতটা সুন্দর দেখাচ্ছে, আর গাছের ছায়া পানিতে পড়ায় কতটা সুন্দর দেখাচ্ছে। ভিউয়ার্স, আমরা আবার নৌকা যুগে আরও একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো খুবই ভালো লাগছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর নদীর পানিটা দেখুন কতটা স্বচ্ছ। আমরা বিরিয়ানি কিনে নিয়েছিলাম, তো আমার ছেলেটা খাচ্ছিল, এবং সূর্যের ঝিকিমিকি আলো পড়তে পানিটা কতটা সুন্দর দেখাচ্ছে।
তো ভিউয়ার্স আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যারা এই লালাখাল দেখতে আসেননি অবশ্যই এর সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসবেন। চারিদিকে শুধু খাল আর খাল, আর শুধু সারি সারি নৌকা। তো এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সশরীরে এসে হাজির হতে হবে। তো আমার যেহেতু ভালো লেগেছে, আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স দেখুন, আমি নদীর পাড়টা উঠিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখাচ্ছে গাছগাছালিতে ভরা পাড়গুলো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন এই পাড়টা কতটা সুন্দর, মনে হচ্ছে যেন কেউ সিঁড়ি কেটে দিয়েছে। আমরা নৌকাটা থামিয়ে ওই জায়গাটাতে নেমেছিলাম, আর দেখুন ফোয়ারার মতো কতটা সুন্দরভাবে পানি পড়তেছে। তো ওই জায়গাটা খুবই সুন্দর লেগেছিল। পাহাড় বেয়ে পানি নামতেছিল, খুব ঠান্ডা পানি ছিল। তো অনেক সুন্দর সুন্দর এবং সারি সারি নৌকা পাড়ের মধ্যে বাঁধা ছিল। তো এইগুলো ইঞ্জিন নৌকা, অনেকটা দেখতে স্পিড বোর্ডের মতো। তো ভিউয়ার্স, চোখ দাদানো এই সৌন্দর্যটা উপভোগ করতে চাইলে অবশ্যই আপনারা একটু ঘুরে যাবেন। আর দেখুন সারি সারি নৌকার পাশাপাশি মানুষ মাছ ধরতেছিল। তো সব কিছু মিলিয়ে খুবই চমৎকার ছিল। দেখুন আমি নদীর পাড়টা উঠিয়ে নিলাম, শুধু সবুজ আর সবুজ। তো ভিউয়ার্স, আমরা বিকেলে চলে আসার মুহূর্তে দেখুন গাছের ছায়াতে পানির রঙটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর সব সময় নৌকা আসা যাওয়া করছিল, খুবই ভালো লাগছিল। তো আশা করছি আপনাদেরও ভালো লাগছে। তো লালাখালের কাছে ইন্ডিয়ার সীমান্ত, তো সেটিও আমি কিছুটা শ্যুট করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চোখটা জড়িয়ে যায় দেখলেই। তো আমি চা বাগানটার উপরে উঠে গেলাম, একটি পাহাড়ের উপরে চা বাগান। আর ওইখানে ঠিক নিচে ফোয়ারা, যেটি আমি অলরেডি শ্যুট করে নিয়েছি। তো এইখান থেকে কিছুটা চা বাগানও আমি শ্যুট করে নিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, দূরে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। তো ঠিক ফোয়ারার উপরে একটা পাহাড় ছিল, আমরা সেই পাহাড়টায় উঠেছি। এবং পাশেই একটি চা বাগান ছিল, তো চা বাগানটাও আমি উঠিয়ে নিয়েছি। তো আমার খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স দেখুন সারি সারি চা বাগানগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। তো সেই দিনটি আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকবে। তো আমরা অবশেষে নিজ গন্তব্যে ফিরে আসতেছি। তো আস্তে আস্তে আপনাদের কাছে শেষবারের মতো বলছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী রেসিপি অথবা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।